হ্যালো পিওয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অনেক মজার একটা পিঠা নিয়ে আইছি। ঠান্ডার দিনেও এটা খাওয়া না ভাল লাগে, সবারই অনেক প্রিয় একটা পিঠা, বাবা পিঠা। আর এই পিঠার রেসিপিটা একজন ভাইয়ার কাছ থেকে রিকোয়েস্ট পাইছিলাম, কবে লকডাউন ভাইয়ার কাছ থেকে অনেক আগেই আমার কাছে রিকোয়েস্ট আইসিল যে রেসিপিটা শেয়ার করা লাগে। তো হুকা বাবা পিঠা রেডি করতে কিতা কিতা লাগে খুব ইজিলি আজকে আমি বানিয়ে দেখাই মো বাবা পিঠা। বাবা পিঠা তৈরি করতে আমার লাগে খেজুরের গুড়, তারপর এনেছি কুড়ানোর নারকেল, আর প্যাকেটের মাঝে যে থাকে শুকনো গুঁড়ি, আমি শুকনো গুঁড়িটা নিয়েছি এখানে। আপনারা চাইলে ভিজা গুঁড়ি দিয়ে করতে পারবা, চাউলের ভিজে ইয়াতে এখানে আমি শুকনো গুঁড়ির মাঝে হাফ টিস্পুন আমি লবণ দিলাম, তারপরে আমি 1 টিস্পুন দিব আমি চেনি, ইয়া গুঁড়িটারে সুন্দর করে মিক্স করব। আর আমি দুধ দিয়া পিঠাটা রেডি করবো, আপনারা চাইলে পানিও দিতে পারবা। তো আমি এখন আস্তে আস্তে করি না, অল্প অল্প দুধ দিয়া সুন্দর করে গুঁড়িটারে মিক্স করবো। তো সুন্দর একটা গুঁড়ি যদি রেডি হয় পিঠা লাগে, তাহলে পিঠাটাও নরম তুলতুলে হইব আর সুন্দর হইব। তো দেখো আমি অল্প অল্প দিব, মিল্ক দিয়া সুন্দর করে মাখাইম। বন্ধুরা আপনারা একটু চললেই করবা, কারণ একটু চললেই টাইম নেয়, যদি গুঁড়িটারে মাখান তাইলে কিন্তু সুন্দর হয়ে গুঁড়িটা মিক্স হইব। আপনারা চাইলে পানি অ্যাড করতে পারবা, প্রবলেম নাই, বাট দুধ দিয়ে বানাইলে পরে খুব মজা হয়। দেখো কা ওরকম ডলা বানালে বুঝবা যে আপনার মানে ফিটা করার লাগে পারফেক্ট একটা গুঁড়ি হয়েছে। তো গুঁড়িটা এখন আমার রেডি হয়ে গেছে, এখন আমি চালন দিয়ে আমি গুঁড়িটারে এখন সানাই লাগবো। হুকা একটা আমি চাল নিয়ে নিছি, আমরা রেগুলারে চাল নিয়ে হই, তো রেগুলার নিয়ে চাল নিয়ে আমি গুঁড়িটারে সানি লইলাম। তো আপনারা এরকম করবা, এরকম বড়ো দানার যদি বড়ো বড়ো মানে হোল করা যদি চাকনি থাকে আপনারা চালিয়ে নিতে পারবা রেগুলারে। আর ওই যে ডলা বান্ধে তার মানে বুঝতে পারবা যে একটা সুন্দর একটা গুঁড়ি হয়েছে আপনার পিঠা করার লাগে, মিল্কটা শোষণ করছে সুন্দর করে। তো দেখতে পারা আমার সানমানি শেষ, এখন গুঁড়িটা রেডি। তো এখন বন্ধুরা আমি কুকারের মাঝে একটা স্টিমার বসাইছি, একটা হান্ডির মাঝে আমি গরম পানি দিলে এরাম কেন। তো আপনারা চাইলে পানিরে কেন বসে ঠান্ডা পানি বসে গরম করতে পারবা, তো আমি গরম পানি দিলে এরাম কারণ কুড়ি কুড়ি দেব বেশি লেট হইতে নাই। তো একটা স্টিমার আমি এটার উপরে একটা ক্যালেন্ডার দিব, তো স্টিম করতে হইব তো পিঠায়। তো আপনারা চাইলে কেন যে কোনো চাকনি অথবা ক্যালেন্ডার যে কোনোতে ইউজ করতে পারবা, যে কোনো হাড়ির উপরে ক্যালেন্ডার বসাইও করতে পারবা। তো এখানে আমি সাদা কাপড় নিছি, পাতলা সাদা কাপড়, আপনারা চাইলে যে কোনো উন্না নিতে পারবা। সাদা কাপড় যদি না থাকে বন্ধুরা, যে কাপড়ের মধ্যে কালার যায় না ও কাপড়টা ইউজ করবা অবশ্যই। আর আমি রাউন্ড শেপের একটা প্লাস্টিকের নিয়েছি, দেখো কা আমার মনে হলো যে ওটাই পারফেক্ট একটা পিঠা বানাইবার লাগে, শেপটা নাইস আছে। তো আমি এখন এটারে একটু ঘুরি দিয়ে মুছে নিব, হালকা একটু মুছে নিলে নিচের দিকে লাগতো না, তো ওরকম করে আমি মুছে নিলামগে। তো বন্ধুরা যদি আমার রেসিপিটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবা না প্লিজ বন্ধুরা। এই যে আমি দেখতে পারছি গুঁড়িটা দেওয়ার পরে আমি আমার টেস্ট অনুযায়ী আমি এখন নারকেল দিচ্ছি, তারপরে আমি গুড় দিয়েছি। আপনারা আপনারা মনের মতো করে সাজাইবা, আমি আমার মনের মতো করে সাজাইলাম বন্ধুরা। তো এটা একদম মেসি আর সিম্পলভাবে আসলে পিঠাটা করা হয়, খুব শর্ট টাইমের মাঝে করা যায়। তো এখন আমি নারকেল দিয়া আবার গুঁড়ি দিলাম,
গুঁড়ি দিয়া সুন্দর করে এটা ফুল করে লাইম। আর হাত দিয়ে কোনো চাপা চাপে করতাম না, হাত দিয়ে যদি চাপা চাপে করে চাইলে কিন্তু পেটাটা ভাঙে যায়। আলতো হাতে সুন্দর করে পুড়ে দিয়া আমি সাদা কাপড়ের মাঝে এখন মরে আনে মুখে দেখো বন্ধুরা। তো ওরকম আলতো হাতে অবশ্যই করবা। তো এখন আমি স্টিমারের মাঝে বসাই লাইম। দেখো আমি কুকারও নিয়ে সাদা কাপড় দিয়ে মরাইয়া তো আমি এরকম রাখে দেব। আর যে আমি রাউন্ড শেপটাও অফটার আমি বাঁকরে লাইম। তো আপনারা এখানেও খরটা অথবা যে কোনো রাউন্ড আকৃতির শেপ দিয়া যে কোনো কিছু দিয়া করতে পারবা, বাটি অথবা যে কোনো কিছু দিয়া। তো আমরা তো আমি আমার কাছে ওইটা পাইছি, আমি ওইটা দিয়ে করে লাইলাম। এখন 8 মিনিটে লাগিয়ে আমি কুকারের মাঝে রাখছি শুকনো বন্ধুরা। তো 8 মিনিট পরে আমি দেখবো পিঠাটা কি লাগানো হয়েছে। তো 8 মিনিট পরে আমি পিঠাটারে নামাইলাম। দেখো আপনারা কি লাগানো হয়েছে পিঠাটা। আর আশা করি আপনারা কাছে অবশ্যই ভালো লাগবে পিঠা। আর যদি ভালো লাগে বন্ধুরা কমেন্ট করতে বলবে না, লাইক দিতে বলবে না প্লিজ। আর অবশ্যই সাবস্ক্রাইব তো অবশ্যই করবা, তাই না বন্ধুরা? তো ভালো থাকুক বন্ধুরা, সবসময় সেফে থাকবা, সুস্থ থাকবা, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবা।